অনেক চেষ্টা করেও কি আপনার চাকরি বা ব্যবসার উন্নতি হচ্ছে না? আপনার আর্থিক সমস্যা কি দিন দিন বেড়েই চলেছে? কিভাবে এর থেকে নিষ্কৃতি পাবেন? বিষয়টিকে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে সাহায্যকারী বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও আপনারই মতো বিষয়টিকে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। বন্ধুরা, আমি সৌরভ, পুরাঞ্জয় জ্যোতিষের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আমার হৃদয়ান্তিক প্রীতি ও শুভেচ্ছা। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। বাড়িতে যদি মায়ের ভূষণ বা বস্ত্র রাখে তাহলে কোনো ধরনের চিন্তা করবেন না। যদি এরকম হয়ে থাকে যে আপনার জীবনে অনেক চেষ্টা করেও চাকরি বা ব্যবসার উন্নতি হচ্ছে না বা দিন দিন আর্থিক সমস্যা বেড়েই চলেছে, তাহলে স্বরূপ মা কালীর বস্ত্র বা আভূষণ ঘরে রাখলেই মায়ের আশীর্বাদে এই সমস্যাগুলি থেকে আপনি অবশ্যই রক্ষা পাবেন। মায়ের পায়ে জবা ফুল আরেকটি দ্রব্য। দেবী কালী শুধু জবা ফুলেই তুষ্ট, তাই মায়ের পায়ের লাল জবা অতি আবশ্যক। লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয়। মায়ের পায়ে অর্পিত এই আশীর্বাদ জবা ফুলটি যদি আপনার ঘরে এনে রাখতে পারেন তাহলে মায়ের আশীর্বাদে আপনার গৃহে শান্তি বজায় অবশ্যই থাকবে। আপনার সন্তানের পড়াশোনা, সন্তানের বিবাহের যোগ, ব্যবসা বা চাকরিতে উন্নতির সমস্ত দিক থেকেই আপনার পরিবারের সুখ সমৃদ্ধির বর্ষণ হবে। আমাদের চারপাশে ক্ষতি করার মানুষের কোনো অভাব নেই, জেনেই হোক বা না জেনেই হোক কেউ না কেউ পরস্পরের ক্ষতি করেই চলেছে। একটু ভেবে দেখুন, আপনার উন্নতি, আপনার ভালো গাড়ি বাড়ি পোশাক পরিচ্ছদ কারোর অপছন্দের কাজ দাঁড়াচ্ছে কিনা? কেউ কি নানা ছলাকলায় আপনার ক্ষতি করার চেষ্টা করছে? কারোর কুনজরে কি আপনার জীবন দুর্বিষহ হয়ে পড়েছে? তাহলে অবিলম্বে আপনার গৃহে মায়ের খড়্গ স্থাপন করুন। এতে আপনার ঘরে স্বয়ং মায়ের নিবাস ঘটবে এবং তিনি আপনাকে রক্ষা করবেন সমস্ত রকম বিপদের হাত থেকে। বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারতীয় জ্যোতিষের আরেকটি অনবদ্য বিষয়কে সঙ্গে করে। ভারতীয় জ্যোতিষ সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের জীবনে যদি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাজ অর্থাৎ পুরাঞ্জয় জ্যোতিষের যুগান্তকারী সাফল্য সম্বন্ধে বিস্তারিত জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী বন্ধুদের পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে নিজস্ব অভিজ্ঞতা লিখিত আকারে আছে তা নিজের চোখে দেখতে পারেন। আমাদের আগামী বিষয়গুলিকে আগামভাবে জানতে আপনারা আমাদের ইনস্টাগ্রামে যুক্ত হতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সকলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি দীর্ঘজীবন কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয়জনদের ভালো রাখবেন। নমস্কার।